হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অপর টেকনোলজি চ্যানেল। আমি অপূর্ব সরকার অপু। আমার আজকের ভিডিও টপিক যে টেক্সট স্টাইল, দেখা যাচ্ছে আপনি এক জায়গায় কমেন্ট করলেন, সে কমেন্টটা যাতে আমার কাছে আকর্ষণীয় হয়, যে তাই তো এই কমেন্টটা কিভাবে হলো, আপনি একটা পোস্ট দিলেন, পোস্টের উপরে কিছু একটা লিখে দিলেন, তো আমরা হঠাৎ করে ভাবি যাই তাই তো এটা কিভাবে করলো। তো টেক্সট স্টাইল নিয়ে আজকে আমার এই ভিডিওটি বানানো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে আমি কিভাবে কি করলাম, এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আমাকে, যে ভিডিওটি কেমন লাগলো, কিছু বুঝতে পারলেন কিনা, সব বিষয়ের উপরে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুকে একটা শেয়ার করে দিতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, কারণ যাতে আমার সকল আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে, কারণ অনেক কিছু শেখার আছে জীবনে, সেগুলো শিখতে হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার সকল আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব এখন আমি কাজে। তো কাজে যেতে গেলে কি করতে হবে, ফার্স্টে আপনার যে মোবাইল সেটা নেবেন, মোবাইলটা নেওয়ার পরে এখান থেকে আপনি টুক করে চলে যাবেন এই যে চিনির মতো মিষ্টি একটি ব্রাউজার দেখতে পাচ্ছেন, ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম, সেখানে আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে যে উপরে এখানে গুগলে এখানে লিখবেন টেক্সট TEXT, দেখুন বাদ বাকিটা কিন্তু চলে এসছে, কারণ TEXT টেক্সট স্টাইল, STYLE স্টাইল, টেক্সট স্টাইল এখানে। তারপরে যে গো সার্চ বাটনে ক্লিক করবেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে যে ফার্স্ট অপশন এখানে ক্লিক করবেন, তো আমি এখানে ক্লিক করছি, তো আমি এখানে ক্লিক করলাম। তো ফার্স্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমি একটা লেখা লিখবো, যেটা আমি কাউকে কমেন্ট করব বা আমার ক্যাপশনে লিখবো বা আমার টাইটেলে লিখবো, যেখানে আমি লিখতে চাই আমি একটা লেখা লিখবো। তো আমি কি লিখি, জাস্ট ধরুন আমি এখন লিখবো আই লাভ ইউ, তো আমি এখন আই লাভ ইউ লিখি। তো এখানে আই, আইটা অবশ্যই বড় হাতে দিতে হবে, তা নাহলে সুন্দর লাগবে না আবার। আই এল বড় হাতে দিব, লাভ এল ভি লাভ ইউ, তো দেখুন আই লাভ ইউ। তো এইবার এই যে নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে বক্সে কিন্তু আমি আই লাভ ইউ লিখলাম, আর এই যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন কত রকম টেক্সট স্টাইল, দেখতে পাচ্ছেন কত রকম টেক্সট, এই টেক্সটগুলো দেখুন বিভিন্ন রকম সুন্দর সুন্দর টেক্সট কিন্তু এখানে চলে এসছে, এখানে চলে এসছে। তো এবার এখান থেকে এই যে একটু চেপে ধরে রাখলাম, ধরে রাখার পরে আমি যে লাইনটা আমার পছন্দ হয়েছে, যে এটা আমার পছন্দ, এখানে অনেকগুলো আছে, সেখান থেকে একটা আমরা পছন্দ মতো বেছে নেবেন। তো এখান থেকে আমি এটা কপি করব। তো এখানে ফার্স্ট আমি চেপে ধরে রাখবো, যেখান থেকে দরকার এখান থেকে টেনে এই যে এই অবধি লাইনের শেষ অবধি নিয়ে আসবো। তারপর এই যে দেখতে পাচ্ছেন কপি অপশন, এখানে কপিতে ক্লিক করব। তো কপিতে ক্লিক করে আমি এখান থেকে মিনিমাইজ করে দেবো, মিনিমাইজ করে দিয়ে দেখা যাচ্ছে আমি একজনকে একটা কমেন্ট করবো। তো আমি এখন একটা কমেন্ট করে আমার ফেসবুকে চলে যাই আমি। তো এটা আমার ফেসবুক আইডি, অবশ্যই ফেসবুকে জয়েন করে রাখবেন, আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে রাখবেন এবং আমাকে সরাসরি সেখান থেকে এসএমএস করতে পারেন। তো আমি দেখুন আমার ফেসবুকে কিন্তু আমি চলে আসলাম, আসার পরে এখানে একটা পোস্ট, তো একটা পোস্ট এই যে এই পোস্টে আমি একটা কমেন্ট করব। তো আই লাভ ইউ তো লেখা যাবে না, তো আমি লিখবো সো নাইস। তো যাই হোক আমি নাইসটা বাটন লিখে নিয়ে আসি, তো আমার সে জায়গাটা কই এই যে এখানে গেলাম, তো ইয়েস ও সো এ নাইস সি নাইস গো। তো দেখুন এখানে আমি ঠিক ওইটুকুই কিন্তু কপি করে নিলাম, নিয়ে এখান থেকে মিনিমাইজ করে আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পরে এই যে আমার পোস্টে সো নাইস এখানে আমি লিখবো, তো এখানে আমি জাস্ট কমেন্ট বক্সে গিয়ে এখানে এটা পেস্ট করে দেবো। তো এখানে চেপে ধরলাম, চেপে ধরে এই যে পেস্ট, পেস্ট অপশনে ক্লিক করে দিলাম, তো দেখুন সো নাইস, কত সুন্দর একটা কথা। এবার আমি এটা কমেন্ট করে দিলাম, তো এটা কমেন্ট করে দিয়ে দেখুন সমস্ত কমেন্টের ভিতরে কিন্তু আপনার এই কমেন্টটা আলাদা একটা জাদু আসতেছে, কারণ দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কেউ কিন্তু এটা পারে না। হঠাৎ করে একজন দেখে তাই তো অপূর্ব এমন কমেন্ট কিভাবে করলো, তাই তো ওর কাছ থেকে একটু জানিয়ে নেওয়া উচিত যে কিভাবে করলো। তখন আপনি কি করবেন, আমার এই ভিডিওটা অবশ্যই সেখানে শেয়ার করে দেবেন, যে দেখ এই ভিডিওটা দেখি শিখিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা আমাকে জানাবেন, আর কাছের বন্ধুকে ভিডিওটি বললাম তো শেয়ার করবেন যে জানে না তাকে। তো আজকের মতো বিদায় নেবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, সি ইউ।